আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আয়েশা আমার আজকের ভিডিওতে আমি একটি বুফেতে গিয়েছিলাম খেতে ফ্যামিলি নিয়ে আমার বুফেতে খাবার কেমন লেগেছিল আমার এই বুফেতে আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের ভিডিওতে প্রথমে আমি আপনাদেরকে এই রেস্টুরেন্টের নাম বলে দিচ্ছি নাম হলো চিকেন টিকা ইন এটা হলো একটি পাকিস্তানি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে সময় বুফে থাকে না স্পেশাল অকেশনে বুফের ব্যবস্থা করে থাকে নর্মালি এই রেস্টুরেন্টে পাকিস্তানি খাবার পাওয়া যায় আমরা গিয়ে যে কোনো খাবার অর্ডার করতে পারবো আমাদের পছন্দ মতো মেনু দেখে পাকিস্তানিরা বুফেতে নর্মালি সালাদ এবং ডেজার্টের আইটেমটা কম থাকে আমার মনে হয় পাকিস্তানিরা মিষ্টি খাবার খেতে কম লাইক করে কিন্তু মেন আইটেমগুলো অনেক ভালো হয়ে থাকে পাকিস্তানি বুফের পাকিস্তানিরা কাবাব খেতে খুব পছন্দ করে এর জন্য কাবাব আইটেমগুলো অনেক বেশি থাকে পাকিস্তানি বুফেতে আমার কাছে পাকিস্তানি কাবাব খুব টেস্টি লাগে অনেক আনকমন হয়ে থাকে যদি আমি বাংলাদেশি কাবাবের সাথে কম্পেয়ার করি এই বুফেতে অনেক অনেক কাবাব হালিম নিহারি বিরিয়ানি এবং নান রুটি ছিল অন্য আইটেম তো অবশ্যই ছিল আমার কাছে একটি খাবার এই রেস্টুরেন্টের এত ভালো লেগেছিল আমি এই রেস্টুরেন্টের ফ্যান হয়ে গিয়েছি নেক্সট টাইমও আমি এই খাবারটি খেতে এই রেস্টুরেন্টে যাব খাবারটি হল দই বড়া আমি দুবাইতে আসার পর থেকে অনেক দই বড়া ট্রাই করেছি কিন্তু আমি বাংলাদেশের মতো এত টেস্টি দই বড়া আমি এখন পর্যন্ত পাইনি কিন্তু এই রেস্টুরেন্টের দই বড়াটা এত মজা ছিল মনে হয়েছিল যে আমি বাংলাদেশে দই বড়া খাচ্ছিলাম আমার কাছে প্রত্যেকটা খাবারই অনেক টেস্টি লাগছিল খাবারগুলো দেখতে যেমন ইয়ামি লাগছিল খেতেও তেমন মজা ছিল এক কথায় এই বুফের রেস্টুরেন্টের আমার এক্সপিরিয়েন্স অসাধারণ যা মুখে বলে বোঝানো সম্ভব না বুফেতে গেলে একটাই প্রবলেম যাওয়ার আগে মনে হয় সব খেয়ে ফেলবো আজকে অনেক খাবার খাবো কিন্তু বুফেতে নর্মালি খাবার বেশি খাওয়া যায় না অল্প খেলেই পেট ভরে যায় কিন্তু আমি বুফেতে গেলে একটা জিনিস অলয়েজ করি তা হল আমি প্রত্যেকটা খাবার অল্প করে হলেও টেস্ট করি যাতে আমি বুঝতে পারি আমি নেক্সট টাইম এ রেস্টুরেন্টে বা এই বুফেতে খেতে আসবো নাকি আসবো না আশা করি ভালো লেগেছে আমার আজকের এই ভিডিওটি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি আজকের মতো আল্লাহ হাফেজ